السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وقدير قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. فقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. خدا در انتظار ہم نگانی محمد چشم بر تنانی محمد آمل ہم خدا بس خدا مد آخری مصطفیٰ بس محمد اب تم خام خدا خدایا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آج 9 جنوری 2018 میں بیت المحمود جامع مسجد کے اس میں آئے تو میٹنگ کر کے کتب کو تفسیر اور قرآن محفوظ سماعت ہو رہی ہے. ماننے سوال محترم حضرات علماء کرام، سنمانی دینی بھائی، ہمارا سب کو جو کمزور پردہ مرالے ماحول ہو আসলে সময় মতো কাজ করতে হয়, সময়ের অপেক্ষা করতে হয়, এরপরে কাজ করতে হয়। সময় আসার আগে কাজ করলে কাজটা কেমন সুন্দর হয় না। মানুষের একটা স্বাভাবিক সময় আছে, বয়ান শোনার ঢাকা শহরের দেওয়াজ হয়ে গেছে। মানুষের আগে দিয়ে তাড়াহুড়া করে যার যার কাজকর্ম সেরে আসে, এরপরে একটু রিল্যাক্স হয়, দিনে সুস্থ, তারপরে তারা মাহফিলে যাওয়া শুরু করে, ঈশা পর্যন্ত জমে, ঈশার পরে দমদমার পান, স্বাভাবিক নিয়ম। যে কারণে এখন ফ্রি খালি তা মানুষের দোষ না, দোষ হয় আমার না হইলে দেওয়া আছে, মানুষের কোনো দোষ না। এই জন্য এখন ফ্রি খালি। আর যখন কথা বলতে সময় সামনে যখন খালি দেখা হয়,
তখন কথা বলার কোন যজ্ঞ আসে না সাধারণত। সাধারণত আমরা প্রতিক্রিয়াশীল, পারিপার্শ্বিকতার প্রভাবে প্রভাবিত। জমজমাট লোকজন দেখি কথার যজ্ঞ আসে না, মন্দির ভাঙ্গা চলে দেখি নষ্ট হয়ে যায়, তো বোঝা গেল যে আমি পারিপার্শ্বিকতার প্রভাবে প্রভাবিত হয়েছি। কিন্তু যারা সত্যিকার অর্থে বয়ান করতেন না, তারা কিন্তু এসব দিকে তাকাইতেন। একবার এক মাস ধরে বয়ান করতেছিলেন আল্লাহু আকবার, হযরত সাইয়েদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ। সাইয়েদ ইসমাইল শহীদ নাম আপনারা শুনছেন, তারা কোটের ময়দানে যিনি শহীদ হয়েছিলেন, সৈয়দ আহমদ শহীদ নবী রহমতুল্লাহ আলাইহি সবার একসঙ্গে সাইয়েদ ইসমাইল শহীদ মসজিদে বয়ান করছেন। খুব লম্বা বয়ান করছেন, শত শত মানুষ সামনে ছিল। বয়ানের শেষে বসে বসে তদবি তাহরীর করতেছিলেন, এমন সময় লোকজন সব চলে যায়, আর একজন লোক মসজিদের শ্রী ভাই ভাইয়া লাঠি ঘর দিয়ে দিয়ে উঠতেছে আর জিজ্ঞেস করতেছে, সোনা ধা মল্লি ইসমাইল বয়ান ফরমায়েছে, ক্যা বয়ান খতম হয়ে গেল? শুনছিলাম মল্লি ইসমাইল বয়ান করবে, বয়ান কি শেষ? লোকজন বললে, আরে তুমি দেখবে নি, হম সব চলে যা রহে হ্যায়, বয়ান তো সব খতম হয়ে চুকা, তুমি দেখবে সোনা আমরা সবাই কেন যাচ্ছি, বয়ান তো সবই শেষ। ওই এক লোককে মেম্বারে নিয়ে মেম্বারের সামনে নিয়ে মেম্বারে বসে শত শত মানুষ নিয়ে তুই আড়াই ঘন্টাকে বয়ান করছিলেন, পুরোটা বয়ান একজনকে সামনে নিয়ে আড়াই ঘন্টা ভালো করে বলেন সমস্যা কোন নাকে কেবল একান্ত আবর্জন যারা তারা বলে হল শত শত মানুষ নিয়ে যে যজ্ঞায় বয়ান করলেন, একজনকে নিয়েও এরকম যজ্ঞ নিয়ে বয়ান করলেন, এ কেমনে সম্ভব? তিনি বললেন, আরে উস বকত তো মেরে সামনে সব সব আদমি হুজুর থে, উস বকত তো মেরি নজর জিস কি তরফ থি, আব জব এক আদমি মেরে সামনে থা তব ভি মেরি নজর উসি কি তরফ। শত শত মানুষ যখন সামনে ছিল তখনও আমার দৃষ্টি যার দিকে ছিল, এখন যখন একজন আমার সামনে তখনও আমার নজর ওই একদিকেই ছিল, আমি তোমার বয়ান আমার আল্লাহ শুনেছি। আমাদের বয়ান কি বলতো, আমার নাম ঘোষণা করতে গিয়ে ঘোষণা বলে কি সারা বাংলায় আলোড়ন সৃষ্টি, আলোড়ন দিয়ে বয়ান না, আমার লাগে কুকিল কণ্ঠে এ দিয়ে বয়ান পায়, সুমধুর কণ্ঠস্বর এ দিয়ে বয়ান পায়, ইলস্যী বক্তা এ দিয়ে বয়ান পায়, পুনর্বর্ষী বক্তা এ দিয়ে বয়ান পায়। আল্পান কেটে চুলে উলটতে নেই দানা, আল্পান কেটে চুলে উলটতে নেই দানা, আওয়াজ কো মতলব হ্যায় সদব সে কে গড় সে। মেরে মোহতরম ভাইও, শব্দ দিয়ে কাম হয় না, সাহিত্য দিয়ে কাম হয় না, উপস্থাপনার সৌন্দর্য দিয়ে কোনো কাম হয় না, কারণ তো অন্য কোনো কিছু দিয়া হয়। চট্টগ্রামে বয়ান করতেছে লালী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই নাম যখন দিয়া হাদিস বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আযম আবু হানিফা এর ছাত্র, তিনি বর্ণনা করেন হাদিস মানাকিবের ইমাম আযম নামক একটা কিতাব আছে, তার মধ্যে যখন নাকি কোন আল্লাহ তার কোন মসজিদে উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ পক্ষ করতে পারি তারা বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। তাহলে এখন নাম দিচ্ছি কালী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তো কালী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তার প্রকার বয়ান করতেছে,
বুজুর্গ কেন হচ্ছিলেন তার একটা সত্য পিতা মনে পড়ে গেল, এক বড় বুজুর্গ পূজা দিয়ে গেছে, পূজা যাওয়ার পরে স্ত্রী ডাক দরকার করছে, স্ত্রী ডাক দরকার নামে এখন আলহামদুলিল্লাহ আশা করি জেনারেল শিক্ষিত ভাইয়েরাও জানেন যে স্ত্রী ডাক কাকে বলে, আগে স্ত্রী ডাক বললে কেউ বুঝবে, এখন মাসাল্লাহ পূজা শুরু করে স্ত্রী ডাক করতে গেল ছোট স্ত্রী ডাক বদনা হাতে গিয়ে ভিড়ে হাতে গিয়ে জঙ্গলে ঢুকছে, মানে আশপাশে যে জঙ্গল আছে জঙ্গলে ঢুকছে, কারণ যেখানে যাইতেছেন খালি ফিরে আসছে, এই করতে করতে লম্বা টাইম ঘুরে ফিরে আসছে, বলতেছেন ভুল চেষ্টা করতে পারলাম না কেন, যেখানে যাই বসবো দেখি গাছপালা কোনো মতো থেকে আল্লাহ পাখি ঝিঙে আওয়াজ দিয়ে উঠেছে, তার ইব্রাহিম রহমতুল্লাহ আপনারা জানেন না জাপানি বলে আরো কি যেন বলে, যাই হোক তো উনি বয়ান করতেছেন ওরা দু একজন ওটা পড়া করতেছে, একজন গিয়ে কানে কানে বলে কারি ইব্রাহিম সাহেবকে মানুষটা আপনার কথাবার্তা ঠিক মতো বুঝতেছে না, উপায় সংক্ষেপ করে উনি বললেন তুই কে তোর সেটের আর ওয়ান বুঝে নো, আমি তো দেখতেছি হৃদয় কান দিতেছি না ভাষা নিয়ে বলছে তুই কি বলিস তারা আমার উপায় বুঝে না, আমি তো দেখতেছি মানুষের সিনায় সিনায় হৃদয় ভুল প্রবেশ করতেছে, উনি ওনার বয়ান শেষ করলেন ওনার মতো করেছে বয়ান শেষ করে উঠে গেছে, ওই মন্ত্রিসের মধ্যেই দুই আড়াইশো মানুষ প্যান্ডেলের নিচে কান্দে গড়াগুড়ি খায় আল্লাহ পাঠিয়েছি করে, তো বয়ানের বাচ্চার তো এই যে আমি যেন বদলে যাই শুনতে আমার ভালো লাগে এই জন্য বয়ান, এই জন্য তো বয়ান, বয়ান তো এই জন্য যে বয়ান শুনবো শোনার পরে আমি বদলে যাব আমার পরিবেশ বদলে যাবে, মেরে মোহতারাম ভাই হোক এই যে গতকাল এখানে বয়ান হয়েছে মাশাআল্লাহ অনেক বড় বড় উলামা ইকরাম বয়ান করেছে আমারও গতকাল আসার কথা, কিন্তু আমি কোনো কারণবশত গতকাল আসতে পারবো না আগে জানাইছি, তখনই বলছি যে আমি দুদিন পারবো না পরে তুই একটু হাজির হয়ে দেবো এই জন্য আর কি আজকে আসছি, তো গতকাল বয়ান জানি না রাত্রটা পর্যন্ত হবে নিশ্চয়ই সাড়ে এগারোটা বারোটা এরকম হবে, আজকেও বয়ান হবে হয়তো আরো বেশি সেই দিন, কিন্তু এই বয়ানের শেষে এই এলাকায় একটু হাইতে হাইতে আপনারা দেখেছ কোনো দোকানের টেলিভিশন বন্ধ হয়েছে কিনা, যে সমস্ত মেয়েরা বেপর দেয় ঘুরত ওদের বেপর দেয় ঘোরা বন্ধ হইল কিনা, যে সমস্ত ছেলেরা টাকুন দিচ্ছে প্যান করত ওরা বন্ধ করলো কিনা, যে সমস্ত বাসায় বাসায় গান বাজনা আসল বস্ত্র ওগুলো বন্ধ হয়েছে কিনা খোঁজ নিয়ে দেখে রাখতেন চর্চা হয়ে দেখেছে, এটা একটা গতানুগতিক অনুষ্ঠানের মতো হয়ে গেল, বার্ষিক কর্মসূচি তিনি চর্চা এটা বার্ষিক কোনো কর্মসূচি না, এটা দৈনন্দিনের কর্মসূচি যেখানে বলতেছেন আমি তোমার কাছে কোরআন শরীফ নাযিল করলাম কেন তুমি খুলে খুলে মানুষের সামনে বয়ান করবে, এই জন্য সুস্পষ্ট ভাবে খুলে খুলে মানুষের সামনে বয়ান করবে যেন মানুষ এগুলো শুনে চিন্তা ভাবনা করে ডিসিশন নেয়, লাল্লাহকে ব্যাপারটা ভুল যেন তারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় তার জিন্দগি কিভাবে চালাবে এই সিদ্ধান্ত যেন নিতে পারে, খুলে খুলে বয়ান করবে নবীজির কাছে কোরআন শরীফ নাযিল হয়
নবীজি কোরআন শরীফ দুইয়ের মিনা খাইতেন, একটা আপনাদের হইতো নবীজি আয়াতটাকে দুইয়া খাইতেন, হজম করতেন। কোরআন শরীফ যখনই নাজিল হয় নবীজির ফের ইলা মিনা খান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সিরাতে পাকের উপরে যতজন যত মন্তব্য করেছে, যত কিতাব লিখেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার মধ্যে এত সুন্দর আর কেউ বলতে পারে নাই। মাত্র তিনটা শব্দ দিয়া নবীজি সিরাত বয়ান করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। আঙ্গুল দিয়ে ইশারা করতেন কোরআনে কারিম বের হইতো, মাথা ঝুঁকাইতেন কোরআনে কারিম বের হইতো, হাঁটতেন কোরআনে কারিম বের হইতো, শুয়ে থাকতেন কোরআনে কারিম বের হইতো। আমি তার নমুনা আপনাদেরকে শোনাই। নবীজি যখন হাঁটতেন, যারা ওলামা ইকরাম তারা তো জানেন, যারা হাদিস নিজে পড়েন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, নবীজি যখন হাঁটা দিতেন সাহাবা ইকরাম বলেন, নবীজি যখন হাঁটতেন কেমনে হাঁটতেন? মনে হইত জমিনে বুক পূজা করে হাইত না, বুক ফুলে হাইত না, জমিনে জোরে জোরে পা মাইল না, লাতাম শিবির আউদি মারাহা। থেকে আল্লাহ যারা প্রেমী আল্লাহ যারা আছে তারা চিত হয়ে ঘুমায় না, কুকুর হয়ে ঘুমায় না, তারা ঘুমায় কেমনি? কাঠ হয়ে ঘুমায়, কেবলার দিকে মুখ দিয়া ডান কাইটে তারা ঘুমায়। ঘুমাইতে সময় কেমনে ঘুমায়? সারাক্ষণ চটপট চটপট করতে থাকে। তখন মহলা ডাক দিয়ে টাকা যা হনুমান তাদের পাঁচরের হাড় কৃষ্ণার সঙ্গে লেগেও না লাগার মতো থাকে, চটপট চটপট করতে থাকে। মালিক তখন ডাক দিবি নবীজি ঘুমাইতেন কেমনে ঘুমাইতেন? উত্তর পশ্চিম দিকে মাথা দিতেন, পূর্ব দিকে পা দিতেন, দক্ষিণ দিকে মুখ দিতেন। আমরা হলো উত্তর দিকে মাথা দিই, দক্ষিণ দিকে পা দেই, কেবলার দিকে মুখ দিই। নবীজি মদিনা শরীফে কি করতেন? তিনি পশ্চিম দিকে মাথা দিতেন, পূর্ব দিকে পা দিতেন, দক্ষিণ দিকে মুখ দিতেন। মদিনা শরীফ থেকে কেবলা হলো দক্ষিণ দিকে, আমাদের কেবলা হলো পশ্চিম দিকে। কেবলামুখী হওয়া এটা হলো জরুরি। পশ্চিম আমরা অনেকে বলি এই যে পশ্চিম দিক চলে বললাম, পশ্চিম দিক কোনো জিনিস না, জিনিস হলো কি? নবীজি পশ্চিম দিকে মাথা দিতেন, পূর্ব দিকে পা দিতেন, দক্ষিণ দিকে মুখ দিতেন, ডান ডালের নিচে হাত রাখতেন, হাত রাইখা এমন করে দায়িত্বে এসেছেন, হাঁটু একটু ভাঙতেন, মাথা একটু সামনের দিতেন, দিকে নিতেন। নবীজির দিকে তাকাইলে নবীজির বডির মধ্যে মোহাম্মদ লেখা মনে হইত। এমন হয়ে গেছে করতে এই যে শুনছেন ওই আয়াতের তাফসীর দেখা যায়, কাতা জাফা জুনুবুহুম্মানি মাবাদি। মানুষের সঙ্গে ভালো করে মাথা লাগান না, বিছানার সঙ্গে পাথর ভালো করে লাগান না, এখানে কোরআন কারীমের তাফসীরের হয়। নবীজি যখন হাসতেন কতটুকু হাসতেন? কেবলমাত্র ঠোঁট একটু দাঁত সামান্য দেখা যাইত, দাঁতের উৎসাহ দেখা যাইত না,
মারি তো দেখা দূরের কথা। যখন কি করতেন, হাসতেন, অল্প একটু হাসতেন, হাসি শুধু সারা হাত শুধুমাত্র মুসি হাসি। হ্যাঁ, তখন কান্না করতেন, তখন কান্না কেমন বলে কান্না এমন এমন কান্না করতেন, ওই জায়গাটা একেবারে পানি ভেঙে দেওয়া হয়েছে এমন ভাবে ভেঙে দিত। যখন কান্না করতেন তখন এই, আর যখন হাসতেন কেবলমাত্র তুলতেন সামান্য দেখাইতেন খাওয়ার জিনিস, শোনার জিনিস না, খাওয়ার জিনিস, কিনার জিনিস, হজম করার জিনিস, আমার মনে করেন না, তোমার তো গলা মাইকে গেছে তাই এই কথা বলছিস। এইটা না, এইটা আমি সবসময় বলি, ইদানিং ঠান্ডা লাগছে, এখন আওয়াজ একেবারেই নাই, বলতে গেলে আওয়াজ ভালো না, বর্তমানে আওয়াজ বলতেছি তা না, বয়ান শুনবো কতটা ভালো সেখানে যাবো, এমনকি অনেক টাকা দিয়া, হ্যাঁ অনেক টাকা দিয়া শুনবি, একজন দেখবি শুনবি, কাউকে বলে দেওয়া লাগবে 60,000, কাউকে 70,000, কাউকে 40,000, হ্যাঁ এইসব দিয়ে দিয়ে কমেডিয়ান কমেডি করে এখানে বসে কমেডি করতেছে কি নাটক, এ মুসাফর করে বহার মানে এমন সব নাটক করতেছে কোথায়, একজনকে দেখি কুত্তা কেমনে ঢৌ ঢৌ করে তাও দেখে এই চেয়ারে বসে যে কুকুরে কেমনে ঢৌ ঢৌ করে, মেয়ে মানুষ তার স্তর কিভাবে উত্তর হয়ে যাবে দেখে আজকে এই কথাটাই বলি, তিনি চলছেন লক্ষ্য কি উদ্দেশ্য কি, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য কখন বাস্তবে রূপ লাভ করে কি পাওয়া যায় এই সম্পর্কে কয়েকটা কথা বলবো। মেরে মোহতরম ভাইও, যখন কোনো কিছু তরিকা অনুযায়ী হয়, লাইন অনুযায়ী হয়, রং লাইন অনুযায়ী যদি না হয়, তরিকা অনুযায়ী যদি না হয়, রং ধরে না। এই যে আপনারা বয়ান শুনতে আসছেন, এরও একটা তরিকা আছে, আমি বয়ান করতেছি এরও কি আছে তরিকা আছে, এই তরিকা অনুযায়ী হয় তাহলে আমি কসম করে বলতে পারি ইনশাল্লাহ দেখা যাবে যে কম ধরে গেছে। এক কিছু আপনাদেরকে শোনায়, এক বুজুর্গের কাছে কিছু মুড়ি দেখা করতে গেছে, ওই বুজুর্গ পড়ান লড়ি তো রাত হয়ে গেছে, ঈশান নামাজ টাইম হয়েছে, ঈশান নামাজ নামাজের সাথে পড়ছে, জামাতের সাথে এইসব জামাত করে তুমি হাদিস শুনে, হাদিস কি নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি নাওমি ক্বাবলাল ইশা ওয়া আনি সুমুরি বাদাল ইশা, নবীজি ঈশার পূর্বে ঘুমাইতে আর ঈশার পরে গল্প গুজব করতে নিষেধ করেছে। এই হাদিস শুনে শুনে ইয়া পুরি থেকে বলেন বাবা আপনারা ঘুমা তাহাজ্জুদের সময় উঠে ওনার হুকুম মাই না, সব পুরীতে ঘুমাইছে একজন ঘুমাই, সবাই ঘুমাইছে একজন ঘুমাই, আল্লাহ সবাই ঘুমাই বলছে একজন ঘুমাই করছে, ওরা সব উঠছে একসঙ্গে, সবাই তাহাজ্জুদ করছে, ফজরের নামাজ জামাতের সাথে হচ্ছে, ফজরের পরে গায়ে নামাজে বসে থাকা সুন্দর, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ গায়ে নামাজে বসে আছে,
যারা ঘুমাইছিল পুরা উঠে দায় আর কানে কানে কৃষ্ণ সুরে কি যেন বলে কৃষ্ণের কানে কানে কৃষ্ণ সুরে কি যেন বলে আর কৃষ্ণ ভাইসে যায় আপনাদের মনে আছে আমি আর আমার মনে আছে হাসি পাকা দাড়ি বা মুরব্বীদের হাসি খুব সুন্দর লাগে তো উনি ওরকম একজন কানে কানে কি বলে মুশকি হয়েছে একজন দুইজন তিনজনে বলতে বলতে যে কয়েকজন কানে কানে বলে উনি মুশকি হয়েছে যে সারাটা ঘুমায় জিজ্ঞাসা করছে ও মনে মনে বলল ওরা কি বলবে ওরা কি বলবে সারাটা ঘুমাইল আমি সারাটা জিজ্ঞাসা করলাম ওরা কি বলে কৃষ্ণ হুজুরের কাছে এক পর্যায়ে সহ্য করতে না পারলে বলে হুজুর ওরা কি বলবো ওরা তো বলবো আজ রাত্রে ওরা রঘুজিকে শব্দ গেছে সুবহানাল্লাহ আজ আগামীকাল বলতে পারবে আরো ধরে বলো সুবহানাল্লাহ আমি মোহাম্মদ অন্য হাদিসে নবী সাত ফরমান এখন দেখেন মুখের মধ্যে খেজুরের আঁচি উপস্থিত পাঠা হয় আগুন ধরে আসতেছে একজনকে খবর দিছে পায়ের গোসায় বিদ্যুৎ
তীর খোলার জন্য সাহাবীকে যখনই ধরেন চিৎকার দিয়ে নবীজি বললেন তোরা আলী বিশ্বাস করিস না, এখন কিচ্ছু বলিস না, ওরে নামাজে দাঁড়াবার বললেন আমরা তো অপারেশন করছি, তখন আপনার স্বামী কিছু যেত এমন উত্তাদি হজরত আলী এমন বসত ইমাম কেমন প্রেমে পড়ার পরে আমরা তো আমাদের যুবকরা তো ডুবে ডুবে পানি খায় গোপনে গোপনে ফেসবুকে চেকিং করে, এরপরে আরো কত কিছু করে, দুই নম্বরই যা আছে সব করে, প্রেমে করছে আপনি আগে হজরত ওমরের পিছনে চললে দিন আমাদের নামাজ পড়েন, তো তার বাসা ছিল দূরে পান্তে গ্রামের মসজিদে নামাজ পড়তেন, শুক্রবারে দোয়া পড়তে আসতেন শুধু এখানে, তো এই ওনাদের মুসলা পাইয়া তাড়াতাড়ি করে চলে আসে করে বসা আর উনি ওখানে বসে বসে একটা একটা করে খেজুর মুসলিমের মধ্যে বন্টন করতেছে, হজরত আলী দিয়ে হাত পাচ্ছেন, একবার স্বপ্নে দেখেন শাহরিউল্লাহ মহাদিসে দেব, শাহরিউল্লাহ মহাদিসে দেব কে, তিনি হেরেম শরীফে বসে বসে মুরাকাবা করতেছিলেন, মুরাকাবার মধ্যে দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন একটা কলম হাতে নিয়ে আর বলতেছেন এটা আমার নানা নবীর কলম আপনাকে দান করা হলো, সুবহানাল্লাহ, হযরত শাহিউল্লাহ ফারুকি সম্মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বংশধর, হযরত শাহিউল্লাহ মুহাদ্দিস তাওবি রাহমাতুল্লাহ আল আব্বা বংশটা কেমন যাদের দ্বারা আল্লাহ পাক খুব মুহাদ্দিসকে জিন্দা করছে, আজকে যত কওমি মাদ্রাসা আছে সব হযরত শাহিউল্লাহ মুহাদ্দিস দেহলভি চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত, ইসলামী রেনেসাঁর অগ্রদূত যাকে বলা হয় এই শাহিউল্লাহ আব্বা শাহাবুদ্দিন রহিম রহমতুল্লাহ, শাহাবুদ্দিন রহিম রহমতুল্লাহ আলাইহি মুসাল সালাতের যে হাদিসের কিতাব আছে এর মধ্যে চমৎকার হাদিস আছে, সে হাদিস হল আল হাদায়া মুস্তারাকা, হাদিয়া এর মধ্যে সবার ভাগ আছে, কথার কথা হুসাইন হুসাইন যদি তার যদি কেউ 5,000 টাকা হাদিয়া দেয় আমি বলতে পারি যে আমার তুমি 500 টাকা দেবো, তার কারণ তার হাদায়া মুস্তারাক হাদিয়ার মধ্যে সবার কি আছে ভাগ আছে, ওই হাদিসের মধ্যে হযরত সাহেব আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই উনি স্বপ্নে দেখছেন নবীজি, নবীজিকে স্বপ্নে দেখছেন, তো নবীজির সাথে গল্প সম্পর্ক করে বিদায় নিতেছেন, তো নবীজি ওনাকে একটা রুটি দিয়েছেন হাদিয়া,
রুটিনের পাশে তাম্বু কটার শোয়া আবুকর দাঁড়াইছে, কিরে মিয়া কি পাইলা? তো রুটি পাইছে। তা আমার একটু দাও আর দাঁড়ায় বুঝতে রাখা, হাদিয়ার মধ্যে সবাই ভাই আছে, আমার একটু দাও। তো রুটি একটু চিরা ওদের তাম্বু কটার দিয়েছে, একটু সামনে বাড়ছেন অমর তো পাশে শোয়া, অমর তো ওনার দাদা, তোমার তোমার দাদা ওই বংশের সন্তান, তোমার তোমার বলতেছেন কিরে বেটা কি পাইলি? রুটি পাইছি, আমার একটু দাও। পারিবারিক সম্পর্কের সঙ্গে দেখা, কিরকম কি পাইলা? রুটি পাইছি, আমার একটু দাও। তা আপনারা কি পাইছেন? পাইছি গরিব মানুষ একটা রুটি, দুইজনকে দিলাম, আপনারা রুটিতে আমরা কি থাকে দিব? ঘুম ভেঙে গেছে, দেখেন হাতের মধ্যে রুটি হাজির। এই সাহায্য কেমন বলি, শুক্রবারে জুমার নামাজ পড়তে রওনা হয়েছে, ছোট রাস্তা কথার কথা বিশ্ব রোড থেকে এই পর্যন্ত লম্বা ড্রেন, ড্রেনের পাড়ে দিয়ে ছোট্ট একটু রাস্তা, ছোট্ট রাস্তা দিয়ে উনি এদিক থেকে দেখতেছেন কুকুর আসতেছে, উনি কুকুর আমার মুখোমুখি দাঁড়িয়ে গেছে, আমি হলে তো কুকুর আমার কোথাও দিয়ে চলে দিত, কিন্তু ওনারে দেখে ওনার দিকে তাকালে হা করে কুকুর দাঁড়িয়ে গেছে। মানুষ দেহ হাত্তা নিকে পেশান নিকান মুরু তবু চোপাগা আহাই পেশে যিশু, কেয়ার দিকে তাকাই রয়েছে, উনিও তাকাই রয়েছেন। এক পর্যায়ে সাহায্য রহিম বললেন, এ কুকুর আজকে পবিত্র জুমার দিন, আমি তো পবিত্র হইয়া গোসল টোসল করে পরিপাটি হয়ে জুমা পড়তে রওনা হয়েছি, আমার তো পবিত্র থাকা দরকার, তোমার তো আর নামাজ ফরজ না, তোমার তো পবিত্র থাকা দরকার নাই। এমন গল্প যদি আমি করতাম মানুষ বলতো পরে চলো পাবনা নিয়ে ভর্তি করে দিয়ে আসি না। আমি যদি দাঁড়াই যে কুকুরে এমন বলতাম, আশপাশে যারা কেউ শুনলে মনে করতো যে নাট বলতো সবই ঢিলে, এর পাবনা নিয়ে ভর্তি করার দরকার। আমাদের সাহায্য রহিম দাঁড়াইয়া কুকুরে বলতেছেন, কুকুর তোমার উপর তো জুমার নামাজ ফরজ না, আমার উপর জুমার নামাজ ফরজ, তুমি ট্রেনে নামো আমি রাস্তা দিয়ে হেঁটে যে কোনো একজনের নামা লাগে, ওলার সাথে সাথে কুকুর নেমে গেছে। কত জোরে হয় না? আচ্ছা, নামার সাথে সাথে আল্লাহ আপনার কুকুরের জুবান তুলে দিচ্ছে। কুকুর বলে, হযরত ট্রেনে নামলে তো আপনার কাপড় ময়লা হইত, মসজিদের পানি ছিল ধুয়ে পবিত্র হয়ে যেত, কিন্তু নিজেকে মানুষ বনি আদম হিসেবে বড় মনে কইরা, আমি কুকুর হিসেবে আমার ছোট মনে করে হাও মনে কইরা, এই যে ড্রেনে নামাই নিজের উপরে থাকেন অহংকারের ময়লা যে ড্রেনে রাখলো, এই ড্রেনে কি দিয়ে ধুবে? কুকুরে জোয়ার আল্লাহ তো কুকুরের সাথে কথোপকথন হয়, কুকুরেও কথা বলে না, কুকুরেও কথা বলে আল্লাহ নবীদিন জামানা, এটা আমি নানু করে হজরতের মুখে শুনছি, এই কাহিনী এখন মনে পড়ে গেল। নানু করে হজরত সাধু রহমতুল্লাহ আলাই একটা কুকুরের পাড়ে শিক্ষা দীক্ষা দিছে, মানুষ কেমনে খুন করতে এটা শিক্ষা দিচ্ছে, ওর মনের মধ্যে দুর্বিশুদ্ধি, নবী জিরে দাওয়াত দিয়া এই কুকুর লড়াই দিয়ে নবী জিরে খুন করবে, এই ছিল ইহুদির পরিকল্পনা। ইহুদির শিক্ষা দীক্ষা কুকুরকে ধরা তখন কমপ্লিট হয়ে গেছে। একদিন গিয়ে নবী জিরে দাওয়াত দেয়, ও আবুল কাসেম, কাসেমের বাপ, নবী বলেন কি বলতে চাও? আমার বাড়িতে আপনার দাওয়াত অবধি অবসময়, নবীজি বলেন কবুল করলাম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইহুদি ওর দাওয়াত কবুল করলেন, ওর গতি গতি কি আল্লাহ ভালো জানে? নবীজি বললেন, দাওয়াত তো কবুল করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ দাওয়াত যাবে না, কেন আমি যাবো? দাওয়াত কবুল করছি আমি যাবো। সাহাবী তো বললেন, ইয়া রাসূলুল্লাহ তো ইহুদি হোক ইহুদি, দাওয়াত তো আমি কবুল করে ফেলেছি, কথা দিয়ে দিয়েছি আমি যাবো। রব্বুল আলামিন বলেন, মাহবুব তুমি চিন্তা করো না, তুমি যাও, তুমি তো একা থাকবো না, আমি মহল্লার নিজে তোমার বডিগার্ড হয়ে থাকবো, যাও তুমি যাও। আল্লাহ রাসূলুকা মিনান নাস, আমি আল্লাহ তোমার হেফাজত করবো, যাও। নবীজি গেছে বাড়ির গেটের সামনে দাঁড়াইছে, ডাক দিয়েছে, রে মিয়া বাড়ি আসুন, ও তো কুকুর কি আগের থেকে বসে রয়েছে, কুকুর লড়াই দিয়েছে, ডাক হামলা চালা, কাহাম কুকুর দৌড় দিছে, দৌড় দিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াই হাত রেখে হাত দিকে চেয়ে রয়েছে,
অনেকক্ষণ পর্যন্ত দেখিয়া ফিরে আসে। এবার মালিক তাওয়া দিস, ও মনে মনে বলে আর একবার দেখে আস, আবার জোর দিস, আবার গিয়ে কতক্ষণ তাকে দেখে ফিরে আস। এবার মালিক হাতে লাঠি দিস ওরে মারার জন্য, আল্লাহ পাক কুকুরের জুবান খুলে দিছে। কুকুর বলে এই কবিরা, তুই আমাদেরকে শিক্ষা দিছিস একটাও ভুলিনি, আর একবার যদি বলবি ওনারে কাটতে হুকুম করবি, তোর দেওয়া শিক্ষা দিয়ে আমি তোর একটা টুকরা টুকরা করবো, তুই জানিস নিখে। ওই কুকুর ভাষণ দিল, তার ভাষণে ইহুদি হাতের লাঠি ফেলাইয়া দৌড়ে গিয়া নবীদের হাতে হাত দিয়া তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কুকুর এরকম কথা বলে তো বলছিলাম, ওই সাহেব রহিম মোহাম্মদুল্লাহের ছেলে শাহুল্লাহ, যিনি নবীজির পক্ষ থেকে কলম পাইছেন দিনের পক্ষে লেখার জন্য, দুশ্মনদের বিরুদ্ধে লেখার জন্য, ওই শাহুল্লাহ মহাদেশ নবীজিকে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছেন, কথাবার্তা বলতেছিলেন, এই অবস্থায় নবীজি দাঁড়িয়ে আসতে আইতেছিলেন। এই যাদের দাঁড়িয়ে আছে বড় সড়ো দাঁড়ি, চার দাঁড়ি আল্লাহর দাঁড়, এই দাঁড়ি আসানো শূন্য দাদা এসে শুনেছে, তাই আমার নাতি বলে হুজুরটা খুব সুন্দর খুব ভালো কিন্তু দাড়িটা কম। নাতি আমার প্রশংসা করে কিন্তু সাথে এটাও বলে যে দাড়ি গুলো কম, আর একটু দাড়ি গুলো ভালো হয়েছে। তো বললাম আমার কথা আমার জানা আছে অল্প স্বল্প দাঁড়ি, কিন্তু যার দাড়ি বেশি আছে দাড়ি আশ্রানো সুন্দর করে রাখা এটা সুন্দর, তেল দেওয়া নবীজির চুলে তেল দিতেন, দাড়িতে তেল দিতেন, নবীজির কাপড় দেখে মনে হইত তেলের ব্যাপারে কাপড়, হাদিসে আসে কান্না সৌবাহু সৌবসাইয়া, নবীজির কাপড় দেখে মনে হইত তেলের ব্যাপারে কাপড়, এত তেল ব্যবহার করে, এই জন্য তেল ব্যবহার করাও কি সুন্দর, এই জন্য দাড়ির যত্ন নিবেন। এই কথাটাকে বলা উদ্দেশ্য, যার দাড়ি আছে তার যত্ন নিবেন। নবীজি দাড়ি আসতে দিচ্ছিলেন, শাহুল্লাহ মহাদেশের নবী নবীজির সঙ্গে গল্প সল্প করতেছেন, গল্প সল্প শেষ বিচারণা দিবেন, আল্লাহ হাবিব বললেন ওলিউল্লাহ তোমার আর কি দিব না নিয়ে যাও, ওই চিরুনি টিকিয়ে কয়েকটা দাড়ি মোবারক যা আসছে যে সময় উঠে আসছে ওইটাকে খুঁড়া খুঁড়া শাহুল্লাহর হাতে দিলেন, শাহুল্লাহ ওইটা নিয়ে রওনা দিছেন, ঘুম ভালিয়ে গেছে, এখন দেখেন হাতের মধ্যে দাড়ি মোবারক উপস্থিত। ওই দাড়ি মোবারক একটা সাদা কাপড়ে পেঁচাইয়া পাঞ্জাবের পকেটে রাখছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ফজরের টাইম হয়েছে ফজরের নামাজ আদায় করছেন, ফজরের নামাজ আদায় করে এবার তিনি জায়নামাজে বসে আছেন, ইশরাকের টাইম হয়েছে ইশরাকের নামাজ পড়ছেন, ইশরাকের নামাজ পড়ে বাইরে হাঁটতে বের হয়েছেন, আকাশে ঝলমলে রোদ, কিন্তু ওনার গায়ে কোনো রোদ লাগে না, যেখান দিয়ে যান দেখেন যে ছায়া, এক পর্যায়ে লক্ষ্য করলেন কি রে তারপরে ছায়া দেয় কিসে, এখন দেখেন উনিও হাঁটেন ওনার উপর একটা ম্যাগো হাঁটে, মনে মনে ভাবলেন ম্যাগে তো আমার কোনো সময় ছায়া করে না, আজকে কোনো ছায়া করতেছে, তখন মনে পড়ে গেল আরে আমার ছায়া করতেছে না, নবীজির দাড়ি মোবারক আমার পকেটে, আল্লাহ পাক তার মাহবুবের দাড়ির ইচ্ছতে ম্যাগকে ছায়া দেওয়ার জন্য নিয়োগ করে দিয়েছে। তো স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য নেই, এইটা বুঝাইতে গিয়া অনেক লম্বা কথা বলে ফেললাম। তো ওই যারা ঘুমাইছিল রাত্রে ইসলামের কানে কানে বলে আমরা আজ রাত্রে নবীজিকে স্বপ্ন দিয়েছি, এখন ও বলে কি হল কি আমার এখন খারাপ লাগতেছে, আমি কেন সারা রাত জায়গায় থাকলাম, আমি কেন ঘুমাইলাম না, আমি সারা রাত জায়গা থেকে কিছু পাই না, ওরা ঘুমাই এত বড় নিয়ম পেয়ে যায়। আল্লাহ নবী বললেন আরে আহাম্মক গাধা, ওরা ঘুমাইছে নবীজির তরিকায় আর তুই জায়গা জায়গায় ইবাদত করছিস তোর মন করা তরিকায়, কেউ যদি আল্লাহ পাকের মাহবুবুর তরিকা যদি ঘুম হয় ওই ঘুম তাকে জান্নাতের পথে লক্ষ লক্ষ মাইল পথ আগাইয়ে নিয়ে যাও। মেরে বক্তার ভাই আমরা যে বয়ান শুনবো, যে বয়ানটাও যদি মুসলিম তরিকার বয়ান হয়, সুনাটা যদি মুসলিম তরিকায় হয় রব ধর্ম, আর যদি মুসলিম তরিকা না হয় আমি কানে হাত দিয়ে চিৎকার দিয়া সুর দিয়া ভাইজান করিয়া বাবা বউ করে কান দিলাম, আপনারাও তো ময় হয়ে শুনলেন আমার বাবা দিলেন, কাম হবে না, কামের জন্য দরকার কর্তৃপক্ষ বক্তা শ্রোতা তিন গুরু দেওয়া হয় না, আয়োজক বক্তা শ্রোতা এই তিনও পক্ষে কলবের হাল যখন এই হবে আল্লাহ দিল বদলাই দাও, আল্লাহ হাল বদলাই দাও, আল্লাহ সমাজ বদলাই দাও,
ওই একবার পরিবেশ বদলাইয়া দাও, ওই বদলের জন্য আজ পরিবেশের মধ্যে বিষ বাষ্প ছড়াইতেছে, কোন ভালো কিছু ছড়ানো হচ্ছে না। সেই সময় এই দিন জলসা উদ্দেশ্য কি? আল্লাহ যেন আমাদের পরিবেশটা বদলাইয়া দেয়, এমন নিয়ে করতে লাগলে সেটা আমরা ইনশাআল্লাহ আল্লাহ তুমি দিয়ে একটা কবুল করে না। বাইতুল মাহমুদ মসজিদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করবো, আমি বক্তা হিসেবে আমার নিজেরও দৃষ্টি আকর্ষণ করে আমি কথাগুলো বলতে চাই যে আল্লাহ পাক যেন আমাদের সকলের দেহের হাল এই বানাই দেয় যে আমি আমাকে বদলাইতে চাই, আমার সামনে যারা আছেন তারাও তাদেরকে বদলাইতে চান, আয়োজক যারা তারাও নিজেদেরকে বদলাইতে চান। এলাকার পরিবেশ, এলাকা কোনো আলাদা জিনিস না, এলাকাটা আমি, সমাজ কোনো আলাদা জিনিস না, সমাজ আমি, মনে রাখবো সমাজটা আমি, আমি বদলাবো। যা চাল হয়ে গেছে সমাজের রীতিনীতি, সমাজের রীতিনীতি কি আলাদা কোনো জিনিস না সমাজের, আমার দ্বারা সমাজ, আমি যখন সিদ্ধান্ত নিব আমি বদলাবো, আমার ঘরটা বদলাবো, আমার দোকানটা বদলাবো, আমার রাস্তাটা বদলাবো, আমার পরিবেশ বদলাবো, এরকম আমি আমি করলে তখন আমরা হয়ে দাঁড়ায়, আর যখন সমাজ সমাজ করে কিচ্ছু হয়ে যায়, কিচ্ছু যখন সিদ্ধান্ত নেয় যে আমি 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 আমাকে বদলাবো আসুক, আজ আমরা ওই সিদ্ধান্ত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বয়ান করতেন, সাহাবায়ে কিরাম বয়ান শুনতেন, চিত্র কি ছিল সব এসে বসছে ভোরে সাহাবায়ে অপেক্ষায় থাকতেন নবীজি কখন আসবে, আজকে যেমন আমি এসে অপেক্ষায় আছি কখন আপনারা আসবেন, আমি এসে কি ফেলে অপেক্ষায় আছি আপনারা কখন আসবেন। আর ওখানে চিত্র কি ছিল, সাহাবীরা এসে বসছে ভোরে থাকতেন কখন নবীজি আসবেন, এই হলো কি পার্থক্য। এটা আমার দুর্বল, আমার আকর্ষণ নাই যে আমি অপেক্ষায় আছি, যাদের আকর্ষণ আছে তাদের অপেক্ষা করতে হয় তাই না। যাই হোক, তো সাহাবায়ে কিরাম অপেক্ষা করতো কখন আসবে নবী, অনেক সময় পর হঠাৎ করে নবীজির দরওয়াজা মোবারক ওপেন হইল, সাহাবীদের বাম দিকে নবীজির দরওয়াজা ছিল, কেবলার দিকে মুখ করলে দক্ষিণ দিকে কেবলা, নবীজির রওজা পাথর পূর্ব দিকে, দক্ষিণ দিকে মুখ দিলে পূর্ব দিকটা কোন দিকে হয় সে করে দেখছেন, দক্ষিণ দিকে মুখ দিলে পূর্ব থাকে কোন দিকে বাম দিকে, তো দক্ষিণ দিকে মুখ দিলে রওজা পাক বাম দিকে থাকতো, তো রওজা পাক যেখানে ওখানেই আয়েশা সিদ্দিকা হুজরা, ওখানেই নবীজির দরওয়াজা, তো সাহাবায়ে কিরামের চোখের কোণা দরওয়াজা নিয়ে গেল, হঠাৎ করে দরওয়াজা ওপেন হতো, নবীজির চেহারা মোবারক সামনে আসতো, ওই চেহারার আলোতে পুরো মসজিদ আলো ধরে হয়ে যেত, কোনো গল্প সল্প একেবারে বাস্তব নমুনা আল্লাহ তাআলা দেখাই দিছে। নবীজির বংশের এক সদস্য আহমদ সৈয়দ আহমদ কবির আর রেফাই রহমতুল্লাহ, সৈয়দ আহমদ কবির আর রেফাই রহমতুল্লাহ আলে এই ঘটনা থানবী রহমতুল্লাহ আলে ওনার কিতাবে লিখছেন, সেখান থেকে বলতেছি, সৈয়দ আহমদ কবির আর রেফাই রহমতুল্লাহ আলে উনি মদিনা শরীফ যাইতে পারেন না, অনেক মেহনত করে অনেক বছর পরে গেছে, ইয়া রওজা পাকের সামনে ওই জালি বড় ছিদ্র, যে বড় ছিদ্রের সামনে দাঁড়িয়েছে, দাঁড়াইয়া মনে মনে বলতেছে সবাই কো আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ বলে, আমার তো না না আমি একটু নাড়া বলে ডাকবো, উনি সালাম দিচ্ছেন কেমনে, আসসালামু আলাইকা জব্দি ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনার উপরে আমার নানা আল্লাহ রসুল। তখন মদিনা শরীফ মসজিদে 90,000 হাদিস ছিল, এই 90,000-এর মধ্যে কিছু রওজা পাকের কাছাকাছি ছিল, কেউ সালাম দেওয়ার জন্য যাইতেছেন, কেউ জান্নাত রিয়াদুল জান্নাত পাশে বসে আছে, যারা কাছাকাছি ছিলেন তারা শুনতে পেলেন রওজা পাক থেকে জবাব আসতেছে, ওয়ালাইকা সালাম ইয়া ওয়ালাদি, তোমার কেউ সালাম হে আমার নাতি, নানা বলে ডাকতেছেন রওজা পাক থেকে জবাব আসছে ওয়ালাইকা সালাম ইয়া ওয়ালাদি। এরপরে উনি দাঁড়াইয়া মানে আওয়াজ পাইছেন, এবার হিম্মত বেড়ে গেছে এখন রওজা পাকের সামনে দাঁড়াইয়া কবিতা পড়া শুরু করছে, কি কবিতা, কপি হালাত গোদি রুহি কুনতুর সিলহা, কি হালাত গোদি রুহি কুনতুর সিলহা, তুকাব্বিলুল আরদা আনি ওয়াহিয়া নাইবাতি, আমি যখন দূরে ছিলাম আসতে পারতাম না, আমার রুহকে নিয়মিত পাঠাইতাম, আমার রুহ আমার পক্ষ থেকে আপনার জমিনে কদম বসি করত,
আজকে আমি নিজে এসে গেছি বলতেছি, আজকে আমি নিজে এসে গেছি বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে ডান হাত মারক বের হয়ে আসে। আহমদ ফকিরের ব্যাপারে রহমতুল্লাহ আলাইহি হাত মোবারককে চুমুখাইছেন, তখনকার উপস্থিত হাজি সাহেবরা বলেন, হাত মোবারক যখন বের হয়ে আসছে কিসের সূর্যের আলো? আমাদের কাছে মনে হইল তার থেকেও মসজিদ বেশি আলো জ্বলমান হয়ে গেছে। তা হাতের আলো যদি এত হয়, চেহারার আলো কত হইতে পারে? হাতের সৌন্দর্য বেশি না চেহারার সৌন্দর্য বেশি? তো এই জন্য দরওয়াজা খুলে নবীর চেহারা মোবারক সামনে আসলো, চেহারার আলোতে পুরো মসজিদ আলো জ্বলমান হয়ে যায়। দেখছেন আমার দিকে দেখে খালি একটু নড়ে চলে নিজের জায়গা, এতটুকু সুন্দর। কোন মেহমান আসলে, অতিথি আসলে তার জন্য একটু নড়ে চড়ে বসে, এটা সুন্দর। নবীজি আসলেন, সাহাবীরা বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঢুকতেছেন, তিনি সালাম দিচ্ছেন, সাহাবিরা কেউ নবীজিকে সালাম দিচ্ছেন। আমরা তো পিসা হুজুরে দেখলে সালাম, হুজুর আসলে তাও হুজুরে সালাম দিল। হুজুর আসে উনি মনে করে সালাম তো পাওয়ার জন্যই আল্লাহ আমাকে দুনিয়া পাঠিয়েছে, আমি আমার সালাম দিব কেন? মাঝে মাঝে ফোনে কথা হয় মানুষের সাথে, তা আমার আবার অভ্যাস, ফোন রিসিভ করি আসসালামু আলাইকুম, এটা আমার অভ্যাস। এখন হিন্দু খ্রিস্টান তারা আমার ফোন করে না, মুসলমানই ফোন করে। এই জন্য ফোন রিসিভ করি, ভালো হইলে না আমি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন কিছু লোক আছে আমার মুসলমান বা আমার ছোট মোটো যারা আছে, আমি আসসালামু আলাইকুম বলে ফোন রিসিভ করলে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আসসালামু আলাইকুম, তার মানে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আপনি সালাম দিবেন কেন? সালাম তো আমি দিব, এটা কি ভাব দেখা? সে প্রথম ওয়ালাইকুম আসসালাম বলে পরে বলে আসসালাম। আমাদের রেওয়াজ হয়ে গেছে বড় হুজুর সালাম সুযোগ পায় দেয় না, ইমাম সাহেব সালাম সুযোগ পাবে দিবে না, বিশ্বাস সালাম সুযোগ পাবে দিবে না, বিশ্বাস শুধু হাজিয়ে খাবে দিবে না, এগুলো তো সিস্টেম হয়ে গেছে। কিন্তু নবীজি বলেন নাই কোথাও হাজিয়া দেও, বলছেন হাজিয়া দেওয়া দেই করো, এও না হাদিস, হাজিয়া দেও নেও, খালি নেও এ নেই, খালি দেও এও নেই, বলছে দেও নেও দুটোই, যে তোমাদের হাজিয়া দিবে সে দিলে 5,000, তোমার কম আছে তুমি তাহলে 100, সে দিলে তোমার সাল তো তুমি তো কি করো একটা রুমাল দাও, তোমার সমর্থ অনুযায়ী তুমি দাও। বড় লোক, এই নিয়ে আহ তোমার সাল দিছি, তুমি আমার হাজিয়া কি দিবা? খবরদার এই ভাব দেখাইবে না, হাজিয়া তার যতটুকু সমর্থ আছে অতটুকু তুমি কলম করে দিবা, তুমি বলবা তাহলে বড় লোক আমার সামনে তুই কি দিবি আমার, তুই তো শুধু নেওয়ার জন্য এসেছিস। তাই মানসিকতা, যে কথা বললাম যে সালাম যিনি আসবেন তিনি দিবেন। তো নবীজি মসজিদে ঢুকবেন, সাহাবীরা সব নবীজির চেহারা দেখছে, এবার ঢুকবেন, নবীজি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহাবা একটা আপন আপন জায়গায় বসে সালামের জবাব দিচ্ছেন, ওয়ালাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি মসজিদে ঢুকবেন, সাহাবা একরাম একটু ফাঁক করে দিচ্ছেন, জায়গা করে দিচ্ছেন, নবীজি হাঁটা দিচ্ছেন, হাঁটা দিচ্ছেন। এই হলো নবীজির খুতবা মোবারক। আর মিম্বর কদ্দ আমার মনে হয় ওই যে খাম্বাটা দেখা যায়, ওই খাম্বা কি এত দূর হবে মিম্বর? এখান থেকে হাইতে হাইতে নবীজি মিম্বরের দিকে যাচ্ছেন, তো ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন, এটা 2 মিনিট লাগার কথা। কিন্তু দেখা যায় 5-7 সেকেন্ডের মাথায়, 5-10 সেকেন্ডের মাথায় নবীজি মিম্বরের দেহাদি। কেমনে হইতো? নবীজি যখন হাঁটা দিতেন আল্লাহ পাক নবীজির সম্মানে জমিনকে পেঁচাইয়ে দিতে আরম্ভ করতেন, এক কদম রাখেন এখানে আর এক কদম পড়বে ওইখানে, কিন্তু গিয়ে পড়ে ওইখানে। এই ফাঁকে আল্লাহ পাক জমিনকে পেঁচাইয়ে দিতেন। মাঝে মাঝে এমন হইতো নবীজি হাঁটা দিতেন, সাহাবীরা দৌড়াইতেন, তবুও নবীজির নাগাল পাইতেন না। নবীজির জন্য জমিন পেঁচানো হইতো, সাহাবীদের জন্য তো জমিন পেঁচানো হইতো না।
নদীর দিকে পরে বসতেন, দিন পরে বসে আসেন, আমার দিকে দেখে নদী দিন পরে বসে এমন করতেন, পাঁচাঙ্গুল পাঁচাঙ্গুলের সঙ্গে এমন করে লাগাইতেন, এমন এমন করতেন, একটা অভ্যাস ছিল নদীর। কখনো কখনো দিন পরে বসে এমন করে বসতেন, সাহবাহিকরা বসতেন নদীর কোনো দুশ্চিন্তায় পড়ে গেছেন, কখনো কখনো নবীজি দিন পরে বসে ডান হাতের কবজিকে এমন করে নাড়াইতেন, সাহবাহিকরা বসতেন নবীজি কোনো ব্যাপারে অস্থির হয়ে গেছে। আরে ভাগ্যবান উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত তাওরাতকে ধ্বংস করে দিয়েছে, দাউদ আলাইহিস সালামের উম্মত জাবুরকে নষ্ট করে ফেলেছে, ঈসা আলাইহিস সালামের উম্মত ইঞ্জিলকে লণ্ডভণ্ড করে ফেলেছে, আমার নবীজির উম্মত এত ভাগ্যবান, এত ভাগ্যবান। কোরআন তো কোরআন, কোরআনের নবী, নবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য, এমনকি নবীজির কোন অঙ্গভঙ্গি তার মনের কোন অবস্থা ব্যক্ত করত, ওই জিনিসটা এই উম্মত আজও পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিয়েছে। আমরা বলো ভাগ্যবান, এই দিক থেকে অন্তত, এই দিক থেকে অন্তত আমি বলতে পারি আমার নবীজির নাক কেমন ছিল, আমি বলতে পারি আমার নবীজির চোখ কেমন ছিল, আমি বলতে পারি আমার নবীজির ঠোঁট কেমন ছিল, আমি বলতে পারি আমার নবীজির গর্দান কেমন ছিল, আমি বলতে পারি তার হাঙ্গুলগুলো কেমন ছিল, আমি বলতে পারি তার হাসি কেমন ছিল, আমি বলতে পারি তার চেহারা দেখতে কেমন হইত, হাঁটলে কেমন দেখা যাইত, শুনলে কেমন দেখা যাইত, মাথার থেকে পা পর্যন্ত শুধুমাত্র যে অঙ্গ দেখার না ওই অঙ্গবাদ দিয়া বাকি সমস্ত অঙ্গের সৌন্দর্য আল্লাহ পাক আমাদেরকে সংরক্ষণ করার তৌফিক দিয়ে দিয়েছে। এমন ভাগ্যের ব্যাপার, নবীজি উপরে গিয়ে বসতেন, দুই হাতের পাশ আঙুল পরস্পর পরস্পরের সঙ্গে কোলের মধ্যে রেখে এমন এমন করতেন, দুই পা গুটাইয়া রাখতেন, কখনো সাহাবায়ে দিকে লম্বা করতেন না। আমাদের তো দেখা যায় আমি প্রধান অতিথি এসে গেছি, চেয়ারা মানে ট্যাঙ্কে ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক উঠে যায়, নিচে যারা বসা এগুলো মানুষই না, আমি হলাম প্রধান অতিথি, এমন একটা ভাব। আরে এই নিচে যারা বসা এটার মধ্যে কত আল্লাহ বলিয়াছে আল্লাহ জানে, আমি জানি না। নবীজি যারা সামনে আসতো তাদের ইজ্জত করতেন, খুব ইজ্জত করতেন, সম্মান করতেন, যারা আমার সামনে আসছে দিন শিখতে আসছে পা গুটাইয়া রাখতেন, পা লম্বা করতেন না, সাধারণত এমন করে বসে থাকতেন নিচের দিকে তাকাইয়া, যখন কথা না বলতেন নিচের দিকে তাকাইয়া বসে থাকতেন। সাহাবায়ে যে যে অঙ্গ পাত্র ওই অঙ্গ দেখতো, যে ডান সাইডে ডান দিক দেখতো, যে বাম সাইডে বাম দিক দেখতো, যে সামনে সামনে পুরো দেখতো, ও যেখানে চোখ যাইত ওখানে চোখ লাগিয়ে থাকতো, চোখ সরাইতে পারত না, যত দেখে সৌন্দর্য তত বাড়তে থাকে, সৌন্দর্য বাড়তেছে, তো পিছন দিকে চাইয়ে থাকতেন, মাঝে মাঝে চোখ উপরের দিকে তুলতেন, মুখ যখন উঁচু করতেন নবীজির কপালের আলোতে, চোখের আলোতে, চেহারার আলোতে সামনের দেয়াল আলো ঝলমলে হয়ে যেত। আল্লাহ নবীজি বসে আছেন মিম্বরে, কোনো কথা বলেন না, চোখ উপরের দিকে তুললেই সবাই মাথা নিচের দিকে নিয়ে নেয়, নিচের দিকে তাকাইলে মজা নিয়ে দেখে আল্লাহ, নিচের দিকে তাকাইলে মজা করে নবীজিকে দেখে, নবীজি মুখ উপরের দিকে তুললে সাহাবীরা চোখ নিচের দিকে নামাইয়া ফেলায়, আর নবীজির দিকে তাকাইতে হিম্মত করে না, সাহস পায় না, চোখে চোখ রাখতে পারে না, চোখে চোখ রাখতে পারতেন মাত্র দুজন আবু বকর আর ওমর, এই দুজন চোখে চোখ রাখতে পারতেন, আর কেউ চোখে চোখ রাখতে পারতেন না, এই দুজন কেমন বন্ধুর বন্ধু, সুবহানাল্লাহ, কেমন বন্ধুর বন্ধু, যে নবীজি যখন আমাদের দাদিমার পেটে ছিলেন আল্লাহ পাকের হুকুমে জিব্রাইল সারা একা আবার নিচের থেকে একটু মাটি নিয়ে নবীজির নাভিতে লাগাইয়া দিয়েছেন, দুই বছর পরে ওই একই মাটি আবু বকরের নাভিতে লাগাইছেন, 12 বছর পরে ওই একই মাটি হযরত ওমরের নাভিতে লাগাইছেন, শুধু তাই না, আল্লাহ পাকের হুকুমে ওই খানায় কাবার নিচের মাটির এক টুকরা ভাঙা নিয়া মসজিদে নববীর নবীজি যেখানে শুয়ে আছেন ওখানে সেট করেছে, এই কারণে আল্লাহ পাক তিন বন্ধুকে পাশাপাশি শোবার তৌফিক দান করে দিয়েছে। আবু বকর ওমর কেমন বন্ধু, এই কথা বলে কথা শেষ করে ফেলতেছে, আদান দিয়ে দিয়েছে। একদিন নবীজি মিম্বর থেকে উঠছে, উঠে হযরত আবু বকরের হাত তার হাতে দিয়েছেন, হযরত আবু বকরের হাত বাম হাতে দিয়েছেন, হযরত ওমরের হাত বাম হাতে দিয়েছেন, দুজনের দুই হাত দুই হাত নিয়া সাহাবীদের সামনে দাঁড়াইয়া বলতেছেন, এই আমাদেরকে কেমন দেখা যায় বলতো, আমাদের তিনজনকে কেমন দেখা যায় বলো। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহসানা হাযাল মানজার,
কি চমৎকার দৃশ্য, বর্ণনার ভাষা আমাদের জানা নাই। নবীজি বললেন, এই যেমন দেখতেছ ঠিক এমন ভাবে দুই বন্ধু দুই হাত তোমার হাতে নিয়ে আসলের ময়দানে আল্লাহর সামনে গিয়ে হাজির হল। চোখে চোখ রাখতে পারতেন আর কেউ চোখে চোখ রাখতে পারত না। আরবের সেরা চার বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী হযরত আমরুল্লাহ, উনি বলেন আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো নবীজি কেমন আমি বলতে পারবো না, কেন চোখ ধরে একদিনও দেখতে পারিনি, যখন তাকাইছি একটুখানি দিয়ে চোখ নিচে নামাই গেছি, চোখ ভরে দেখতে পারিনি, মন ভরে দেখতে পারিনি। হযরত আলী নবীজির এত কাছে এত কাছে, নবীজির কোলে তিনি লালন পালন হয়েছে, 8 বছর বয়সে মুসলমান হয়েছে, 21 বছর বয়সে নবীজির কন্যাকে বিয়ে করে নবীজির সঙ্গে একই ঘরে থাকেন, মাঝখানে পাটিশন, ওই পাশে নবীজি এই পাশে আলী। হযরত আলীর সঙ্গে অহরহ দেখা হয়, খুব মজা করে নবীজির দেখেন হযরত আলী। সেই আলীকে জিজ্ঞাসা করা হয় নবীজি কেমন ছিলেন, হযরত আলী বলেন ভারি মুশকিলে ফেলাই গেলি, বলেন না একটু শুনি। হযরত আলী তখন বলা শুরু করছেন, কি বলেন দেখেন, কি বলেন, লম্বাও ছিলেন না খাটো ছিলেন না, কেমন ছিলেন, মাঝার মধ্যে ছিলেন, চেহারা কেমন ছিল, ধবধবে সাদাও না, আবার একেবারে গৌরবর্ণের না, মাঝামাঝি ছিল, বলার ধরন দেখছেন। একেবারে লম্বাও না একেবারে খাটো না, কেমন, লম্বা খাটোর মাঝামাঝি ছিলেন। আচ্ছা মাঝামাঝি তাহলে পিঠা দিয়ে মাপি, পিঠা দিয়ে মাপলে দেখা যায় অমর লম্বা, অমরের থেকে প্রায় 8 হাত খাটো নবীজি, আব্বাস লম্বা, আব্বাসের থেকে প্রায় 1 হাতের মতো খাটো নবীজি। আব্বাস কত লম্বা ছিলেন, উনি যখন ঘোড়ার পিঠে চড়তেন হযরত আব্বাসের 2 পা জমিনে গেলে তো এত লম্বা, হযরত আব্বাস এত লম্বা, হযরত আলী খাটো, তো পিঠে দিয়ে মাপলে দেখা যায় আলীর থেকে নবীজি প্রায় 1/2 হাত লম্বা। মনে হয় আলীর কথা ঠিক, লম্বা হল না খাটো হল না, কথাটা ঠিক হয়ে গেল। এখন আর এক পৃষ্ঠেও দেখতে হয় নবীজি দাঁড়িয়ে গেলেছেন, নবীজির ডান পাশে আব্বাস অমর, নবীজির বাম পাশে আরে ডান পাশে হযরত আব্বাস, বাম পাশে হযরত অমর, নবীজি মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। দূর থেকে কিছু লোক আসে, তারা এই তিনজনের দিকে তাকায়, তাকায় গিয়ে দেখে আব্বাস এবং অমরের উপরে একটা মাথা, যে মাথায় নবী ঝলমল করতেছে, ওই লম্বাও না খাটো না। হযরত আলী বলেন শব্দের বেড়া ধরে তারে আটকানো যায় না, শব্দের বেড়া ধরে তারে আটকানো যায় না, এমনি যা দেখি তাই বলতে পারি, সঠিক বলতে পারেন একমাত্র আল্লাহ, তার সম্পর্কে সঠিকভাবে আর কেউ বলতে পারবে না। এমন এক সত্তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতরম ভাইও, তো বলতেছিলাম চোখ ভৈরা সাহাবায়ে কিরাম দেখতে পারতেন না, একটু দেখতেন ভালো করে আন্দাজ করতে পারতেন না, ওই আলোচনায় তো একটু অনেক লম্বা ব্যাপার। তো বলতেছিলাম নবীজি এবার বসে আছেন, কোনো কথা বলেন না বলেন না, হঠাৎ করে বলছিলেন হে আল্লাহ কান শুনে শুনো, সাবধান হও, কান খেয়াল করো, সদা সতর্ক হও, মনোযোগ দিয়ে শোনো। নবীজি কথা বলতেন গলার রব খুলে যেত, নবীজি কথা বলতেন চোখ মোবারক লাল হয়ে যেত, ধমক দিতেন, এক কথা বারবার বলতেন, এক কথা বারবার বলতেন, এই মিথ্যা কথা বলল না, আল্লাহ কখন জোর, কখন জোর, কখন জোর, একটা কি চারবার বলতেছেন। সাহাবায়ে কিরাম বলে বলে বলতেন নবীজি কষ্ট হইতেছে, চুপ করেন না কেন, চুপ করেন না কেন, নবীজি যদি চুপ করতেন কতই না ভালো হইত। তো কথা যখন বলতেন, কথা বলতে সময় ওই কথা এমন ভাবে বলতেন, লাউ আহসাহুল আব্দু না লাউ আদ্দাহুল আব্দু লা আহসাহু, নবীজি কথা বলতেন যদি কেউ গুনতে চাইতো একটা একটা করে শব্দ গুনতে পারতো, এমন ভাবে কথা বলতেন। আর আমাদের প্রশংসা করা হয় কি, অনবরসী বক্তা, অনবরসী বক্তা, একটা বলতেই থাকে বলতেই থাকে, এগুলো বক্তার প্রশংসা। আর নবীজি বয়ান করতেন কেমনে, লাউ আদ্দাহুল আব্দু, কয়টা কথা নবীজি বললেন যদি কেউ গুনতে চাইতো গুনতে পারতো, ধীরে ধীরে কথা বলতেন, কথা বলার সময় বলার রক খুলে দেখ, বয়ান খাওয়ানোর জন্য বয়ান করতেন, শোনানোর জন্য বয়ান করতেন না। আমরা শোনার জন্য আসি, আমরাও আসি শোনানোর জন্য না,
আমি আইসি শোনার জন্য, আপনারা আইসি শোনার জন্য, দুই একটা এমন হয়ে গেছে, আমি একটু কায়দা করে বলবো মানুষ যেন আকৃষ্ট হয়, আমরা এরকম চাই এমন করে হোক। এ হইলে আগামী কয়েক বছরের দাওয়াত বুক হয়ে যায়। আর যদি কথা একটু ভাঙ্গা চোরা হয়, যদি আমার একটু খুশা দিয়ে কিছু বলে, অথচ খুশা দেওয়া দরকার, খুশা না দিলে কিন্তু রোগ ভালো হয় না। এই যে আমার চুলতলি হয়েছে, এই চুলতলি যদি ভালো করতে হয়, খুচাইয়া খুচাইয়া রস বের করে এরপরে মলম লাগাইলে কুট কুট করে কামড়ায়, তারপরে গিয়ে ভালো হয়। ঠিক ওইরকম ভাবে আমার মধ্যে যদি কোনো রোগ থাকে, ওই রোগের কথা বসে বলবে, বললাম রোগটাকে আমাকে দেখাইয়া আমার মনের মধ্যে একটু কষ্ট দিবে, ওই কষ্ট দিয়ে এরপরে কোরআন কারীমের আয়াত পেশ করবে, হাদিস পেশ করবে, নবীজির জিন্দেগীর কোনো কিছু পেশ করবে, সাহাবায়ে কেরামের জিন্দেগীর কোনো কিছু পেশ করবে। এই পেশ করার পর ওইটা যখন তার ভিতরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগ ভালো করে দিবে। কিন্তু বললে কি হয়ে যায়, নবীজি এরপরে কথা বলতেন, কত কথা, এক মিনিট, দুই মিনিট, চার মিনিট, পাঁচ মিনিট, সাত মিনিট, দশ মিনিট, নবীর বয়ান হইত, ওই বয়ান করে তিনি উঠে রওনা হইতেন। মেরে মুক্তার ভাই লোক, ওই যে বয়ান পাঁচ দশ মিনিটের বয়ান, এই বয়ান যারা শুনতেন, শুনে উঠে রওনা দিতেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসতো, মাহবুব তোমার বয়ান যারা দিলের কান দিয়ে শুনছে, দিলের মধ্যে বসাইছে, নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিছে, আমি মাওলা তাদের উপর খুশি হয়ে তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিছি। তারা বয়ান শুনে জান্নাতবাসী হয়ে যায়, জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যায়। আমি দিনের পর দিন, মাসের পর মাস, এক এক দিনে ঘন্টার পর ঘন্টা বয়ান শুনি, তো আমার তো কোনো কিছু আসে না, মেসেজ আসে না, কারণটা কি, আমি আমাকে বদলাবার সিদ্ধান্ত নিই না। আসুন আজকের থেকে আমরা সিদ্ধান্ত নিই, বয়ান যা শুনবো নিজেকে বদলাবার এরাদা নিয়ে বয়ান শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? চার গুণ দিয়ে শুনবো, শুনবো, বুঝবো, বিশ্বাস করবো, আমল করার সিদ্ধান্ত নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যা কিছু বললাম এলোমেলো, বিচিত্র অনুসরণ ভাবে ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে, ছোট শুদ্ধটুকু কবুল করেন, আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবনযাপন করবার ইমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।